ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এদিকে সাতটা বিষয় আছে, এই সাতটা বিষয়ের উপরে যারা ইমান আনবে তারা মুসলমান, এই সাত বিষয়ের উপরে ইমান না আনলে তারা মুসলমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি মরে যাওয়ার পরে চলে যাওয়ার পরে আমার উম্মতের ভিতরে 73টা দলে মুসলমানরা বিভক্ত হয়ে যাবে, তার একটা দল যাবে জান্নাতে, বাকি সমস্ত দল যাবে জাহান্নামে। 72টা দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটা দল জান্নাতে গেল কোন গুণের কারণে, আর 72টা দল জাহান্নামে গেল কোন দোষের কারণে, এটা মুসলমানদের জানা থাকা দরকার কি দরকার না? এই 72টা দল আর এই একটা দল, এরা কারা? ইমানে মুফাসসালের এক নাম্বার কি আমানতু বিল্লাহি, মানে কি কার উপরে ইমান আনা? আল্লাহর উপরে। দুই নাম্বার অকুতুবিহি, কি তার কোরআনের উপরে। তিন নাম্বার ওমালাইকাতিহি, তিন নাম্বার কি ফেরেশতাদের উপরে। চার নাম্বার অরুসুলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, বুঝেন নাই? এই মানার পদ্ধতির কারণে 72 দল জাহান্নামী আর এক দল জান্নাত। মানার পদ্ধতিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল বললেন যে 72টা দল যাবে জাহান্নামে, একটা দল কোথায় যাবে? জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন দল যাবে জান্নাতে, তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে আমার সাথে এবং আমার সাহাবায়ে কেরামের সাথে থাকবে। আমার সাথে বলতে যারা আমার সুন্নাতকে অনুসরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমি মরে যাওয়ার পরে, আমি চলে যাওয়ার পরে তোমাদের কাছে দুইটা জিনিস লিখে গেলাম, যতদিন আঁকড়ে ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আর এইটার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার সুন্নাতকে অনুসরণ করবে এবং আমার সাহাবায়ে কিরামকে অনুসরণ করবে। আচ্ছা, এই সাহাবায়ে কিরামকে অনুসরণ করা আর এই সুন্নাতকে অনুসরণ করা, এই অনুসরণ যারা কোরআন ও হাদিসের অনুযায়ী করবে সেই একদল জান্নাতি, আর বাকি 72 দল কেন জাহান্নামী? কারণ তারা মন গড়া পদ্ধতিতে এই আল্লাহর রাসূলকে মানতে চায়। আল্লাহর রাসূলকে যারা মানবে কোন পদ্ধতিতে? সুন্নাতি ও আসহাবিহি, মানে যারা সুন্নাত এবং তার রাসূলের সাহাবায়ে কিরামকে অনুসরণ করে যারা মানবে তারাই কি জান্নাতি। এটা কে বলেছেন? আল্লাহর রাসূল। আর বাকি যারা মন গড়া ভাবে মানবে তারা কি জাহান্নামী। এই মন গড়া ভাবে মানার, আল্লাহ রাসূলকে মানার মানতে হবে কতটুক? তার জীবনী অনুসরণ করে মানতে হবে। সেই জীবনীকে কি বলে? সিরাতুন নবী। কি বলে? সিরাতুন নবী। আরবি শব্দ হলো সিরাত আন নবী। আমরা জানি বাংলায় বলি বিদ্যালয়, কি বলি? বিদ্যালয়। বিদ্যালয় কি এক শব্দ, আলাদা শব্দ না? বিদ্যা আলয়, বিদ্যা মানে জ্ঞান, আলয় মানে ঘর, বিদ্যালয় মানে জ্ঞানের ঘর। সিরাত হলো জীবনী, আর নবী মানে নবী, সিরাত নবী মানে নবীর জীবনী। এই নবীর জীবনীর তিনটা অংশ আছে, কথা বুঝেন। এক নাম্বার কবলান নবুয়াত 40 বছর, এই 40 বছরে আল্লাহ নবী নবুয়তি পাইছেন? পান নাই। দুই নাম্বার নবুয়াতের পরের মক্কী জীবন 13 বছর, দ্বিতীয় স্তর আল্লাহ নবীর জীবনীর তিনটা অধ্যায়। এক নাম্বার কবলান নবুয়াত, বলেন এক নাম্বার কবলান নবুয়াত, দুই নাম্বার মক্কী জীবনী, বলেন দুই নাম্বার মক্কী জীবনী, তিন নাম্বার মাদানী জীবনী 10 বছর, 40 বছর, 13 বছর, 10 বছর, 63 বছর। এই তিনটা জীবনীর তিনটা আলাদা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার কি ছিল? কবলান নবুয়াত। এই কবলান নবুয়াতের 40 বছরের যে জীবনী, এই জীবনী দালালত করে আল্লাহ নবীর নবুয়াতের উপরে। এই 40 বছরের কোনো কিছু মানার কোনো অংশ উম্মতের ভিতরে নাই।
এই চল্লিশ এই প্রথম অধ্যায়ের সমস্ত কিছু নবীর নবুয়াতের দালালত করে, মানে নবুয়াতকে প্রমাণিত করে, উম্মতের শরীয়তের মানার এর মধ্যে কিছু নাই। কয় বছরের ভিতরে কিছু নাই? চল্লিশ বছর। তার মানে চল্লিশ বছরের কোনো কিছুই উম্মতের জন্য সুন্নাত না, উম্মতের জন্য করণীয় না, উম্মতের জন্য অনুসরণীয় না, উম্মতের জন্য সুন্নাত না। এই চল্লিশ বছরের প্রথম অংশ শুরুই হইল কি? মিলাদুন্নবী। কি জিনিস? মিলাদুন্নবী। এই মিলাদুন্নবী বোঝার পরে যদি কেউ মিলাদুন্নবী করে, তাদের বুঝতে হবে কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা পরে বলি। এই মিলাদুন্নবী কি? মিলাদুন্নবী, মিলাদ মানে কি? জন্ম। আর নবী মানে কি? নবী। মিলাদুন্নবী মানে নবীর জন্ম। এইবার নবীর জন্ম এই মিলাদুন্নবী উম্মত অনুসরণ করবে না সিরাতুন্নবী অনুসরণ করবে বলেন তো? মিলাদুন্নবী কেন অনুসরণ করবে না? করতে চাইলেও পারবে না। কিরকম? আল্লাহর নবীর যখন জন্ম হয়েছে, তখন আল্লাহর নবী ভূমিষ্ঠ হওয়ার সাথে নাড়ি কাটা অবস্থায়, মায়ের নাড়ি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বলেন, আপনি মিলাদুন্নবী মিলাদুন্নবী করেন, আপনি নাড়ি কাটা অবস্থায় জন্মগ্রহণ করতে পেরেছেন? পারেন নাই। তাহলে মিলাদুন্নবী অনুসরণ করতে পারলেন? পারলেন না। আপনি মিলাদুন্নবী মিলাদুন্নবী করেন, আল্লাহর নবী জন্ম হওয়ার সময় তার মায়ের বিন্দু মাত্র কোনো কষ্ট হয় নাই, এই কষ্ট কি বাচ্চা ইচ্ছা করে দেয় না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত যদি দেয়, তাহলে আল্লাহর নবীর বৈশিষ্ট্যের কারণে তার মাকে আল্লাহ কোনো কষ্ট দেয় নাই। আপনার জন্মের সময় আপনার মা কষ্ট পাইছে কিনা? আপনি যদি মিলাদুন্নবী মানতে চান, এটা আপনার পক্ষে মানা সম্ভব কিনা? কোনোভাবেই সম্ভব না। আল্লাহর নবী জন্ম হওয়ার সাথে সাথে সেজদা দিয়েছেন, আপনি আমি জন্ম হওয়ার সাথে সাথে সেজদা দিতে পেরেছি? যদি না পারি, মিলাদুন্নবী অনুসরণ করতে পারলাম? পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েই আল্লাহর শুকরিয়ার দোয়া পড়েছেন, আপনি আমি ভূমিষ্ঠ হয়েই দোয়া পড়ি, এটা অনুসরণ করণীয়? করা যাবে? যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতেন, তখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বোঝেন, কি মায়ের দুধ পান করার সময় সব বোঝেন, খুব জ্ঞানী, একদম পুরো বুদ্ধিমান, নবুয়তে সব পেয়ে গেছে। তখন তিনি দুধ পান করতেন মা হালিমার, দুধ পান করানোর জন্য যে দুধ পান করাবে তার নিজের সন্তান থাকা জরুরি কিনা? নিজের সন্তান না থাকলে বুকে দুধ আসে? আল্লাহর নবী যখন দুধ পান করতেন, এক দুধ তিনি নিজে পান করতেন, আর এক দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। এইটা আমি আপনি পালন করতে পারি যে আমার যমজ ভাই ছিল, আমি এক দুধ পান করেছি, আমার ভাইয়ের জন্য আর এক দুধ রেখে দিছি, এটা সম্ভব? তাহলে মিলাদুন্নবী যারা অনুসরণ করতে চায়, তাদের কাছে দাবি যে আপনারা যদি মিলাদুন্নবী অনুসরণ করতে চান, তাহলে এগুলো অনুসরণ করেন। এবার বলেন যে মিলাদুন্নবী কোন জায়গা থেকে এসেছে, মিলাদুন্নবী আসলো কোন জায়গা থেকে? আপনার পেটের ভিতরে যত যুক্তি থাকুক, আপনার পেট ভরা যুক্তি, ভাত আপনি খান না, পেট ভরা যুক্তি আর মাথা ভরা যুক্তি, আপনি বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন মুসলমানদের জন্য বাৎসরিক ঈদ দুইটা, কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা। বলবেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের মাধ্যমে ঈদ পাইলাম, তো তার জন্মের ঈদটাই তো বড় ঈদ। এটা তাদের একটা মত, আরো মত আছে। তাইলে তার মাধ্যমে যদি আমরা ঈদ পাওয়ার কারণে তার জন্ম আমাদের ঈদ হয়, তাহলে তারে আমরা যেইভাবে পাইলাম তার বাপের আর মার মাধ্যমে, তাহলে তার বাপ মার জন্মের ঈদ উদযাপন করা লাগে। এই যুক্তি দেখায় বারোই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করে যে আল্লাহর রাসূলের জন্ম এই দিন। আল্লাহর রাসূলের জন্ম যে বারোই রবিউল আউয়াল, এইটার উপরে পৃথিবীর যত ইতিহাসের গ্রন্থ আছে, কোন ইতিহাস গ্রন্থে বারোই রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্ম হয়েছে এটার সহি কোনো ব্যাখ্যা নাই, সহি কোনো রেওয়ায়ত নাই, কোনো বর্ণনা নাই, কোনো লিখিত কিতাবে নাই। তাহলে বারোই রবিউল আউয়াল আপনি পাইলেন কই? এই এক প্রকারের শয়তানি। আরেকটা কথা, আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ছি বৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আল্লাহ আমাদেরকে তাদের পথ অনুসরণ করায়েন না যাদেরকে আপনি গজব দিছেন এবং
যাদেরকে আপনি পদভ্রষ্ট করেছেন, এই পদভ্রষ্ট কারা? আরে দূর, আপনারা যে পুরো পাগল। খ্রিস্টানরা পদভ্রষ্ট, ইহুদিরা গজবপ্রাপ্ত। এই পদভ্রষ্ট জাতি হলো খ্রিস্টান, এই খ্রিস্টানরা হলো ঈসা আলাইহিসসালামের উম্মত। এই ঈসা আলাইহিসসালামের এই উম্মত খ্রিস্টানরা, তারা তাদের ঈসা আলাইহিসসালামের জন্মদিনকে বড়দিন পালন করে, সেটা হলো রবিবার। এই তার জন্মকে বড়দিন পালন করে এই জন্য কিছু দরবারি, কিছু রাজা বাদশা, অপব্যয়কারী রাজা বাদশা, এক রাজা বাদশা কিছু না, তারা ওই মতাদর্শকে লালন করে এই খ্রিস্টানদেরকে অনুসরণ করে ঈদে মিলাদুন নবীর এই দিনটাকে তারা উদযাপন করে, নাউজুবিল্লাহ। যদি কেউ ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করলো, সে জাহান্নামে চলে গেল। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, বহুতবার বলেছি হাদিস মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে যারা ঈদে মিলাদুন নবী লালন করে, এর উৎস কি? 630 বছর পরে আল্লাহর নবী ইন্তেকালের, কয় বছর? 630 বছর। বলেন আল্লাহর নবীকে ভালোবাসি আমি আপনি বেশি নাকি সাহাবায়ে কেরাম বেশি? আমি আপনি বেশি না তাবেইন বেশি? আমি আপনি বেশি না তবে তাবেইন বেশি? সাহাবায়ে কেরামের যুগ কোনোদিন মিলাদুন নবী পালন করে নাই, তাবেইনরা কোনোদিন পালন করে নাই, তবে তাবেইনরা কোনোদিন পালন করে নাই। 600 বছর পরে এসে এক অপবায়িকারী বাচ্চা কিছু দরবারি লোক নিয়ে এই আল্লাহর নবীর এই ঈদ মিলাদুন নবী নামক একটা ঈদ তারা উদযাপন করা শুরু করে 603 বছর, 30 বছর। তাহলে আল্লাহর নবীর জামানায় যেটা ছিল না, সাহাবায়ে কেরামের কাছে যেটা ছিল না, তাবেইন তাবে তাবেইন আইম্মা মুজাহিদদের কাছে যেটা ছিল না, সেটা যদি কোন জনগণ, কোন মানুষ অনুসরণ করতে যায়, সেটা সুন্নাত হবে না বিদআত হবে? বলেন আল্লাহর রাসূলকে যারা আল্লাহর রাসূলের কথা অনুযায়ী মানবে সেটা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, তারা যাবে জান্নাতে। বাকি যারা মনগড়া মতাদর্শ অনুযায়ী মানবে তারা যাবে কোথায়? জাহান্নামে। 630 বছরের ভিতরে যদি কোন ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনরা না মানে, বুঝতে হবে তারা আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের কিতাব এবং তার কথা অনুযায়ী মেনেছে, এই জন্য তারা পালন করে নাই। যারা 630 বছর পরে এসে লালন করলো, অনুষ্ঠান করলো, এটাকে উদযাপন করলো, তারা কি অনুযায়ী করলো? মন গড়া। কি অনুযায়ী? মন গড়া। যারা মন গড়া যাবে তাদের ঠিকানা জাহান্নাম। এবার আসেন, তাহলে ঈদ মিলাদুন নবী কোনো কিছু ইসলামে আছে কি না এর প্রমাণ পাইলেন? ঈদ মিলাদুন নবী ইসলামে আছে, আল্লাহর নবী পালন করছে, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন। এখন আপনি আমি কেন করি বলেন? নিশ্চয় মন গড়া। আর যদি মন গড়া না হয় তাহলে এই জায়গায় আর একটা উদ্দেশ্য আছে, সেটা হইল নিজের কিছু স্বার্থ হাসিল করা। আমি 100 জনের কাছ থেকে টাকা উঠাইলাম, 15,000 টাকা, 10,000 টাকা আমার খাওয়া খরচ, 5,000 টাকা আমার পকেটে, এরকম কিছু হইতে পারে। নাহলে এটা কেন করেন আপনি বলেন? কেন করেন? ইসলামের নিদর্শন, আপনি রাসূলকে ভালোবাসেন, আপনার মুখে দাড়ি নাই, আপনি কিসের ঈদ মিলাদুন নবী পালন করেন? আপনি তো কাজ্জাব, আপনি তো ডাইরেক্ট মৃত্যুক, আপনি তো ইবলিস, আপনি তো শয়তান, শয়তানের অনুসরণ করেন, ইহুদিদের চক্রান্তের ভিতরে আপনি। কারণ আপনি আল্লাহর নবীকে ভালোবেসে তার দিন উদযাপন করেন, আপনি নামাজ পড়েন না। আপনি আল্লাহর নবীকে ভালোবেসে তার দিন, জন্মদিন উদযাপন করেন, আপনার মুখে দাড়ি নাই, আপনার ঘরে সুন্নাত নাই, আপনার কোন জীবনের কোন লেবাস পোশাক, আপনার পরিপূর্ণ জীবনে কোন জায়গায় সুন্নাত নাই, কোন জায়গায় নামাজ নাই, কোন জায়গায় ইমান আকিদা নাই, আপনি কিসের ঈদে মিলাদুন নবী পালন করেন বলেন? নিশ্চয় এটা শয়তানি, নিশ্চয় মন গড়া আকিদা, নিশ্চয় স্বার্থ হাসিল করা। এই বাদে অন্য কোনো কিছু আছে?